জাতীয় সংগীত নিয়ে কথা উঠলো সেটি আমাদের মানে সাম্প্রদায়িকতার সাথে জড়িত এরকম কথা বলা হলো তারপরে আমরা দেখলাম সংবিধানে যেখানে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মানি না এখন বলে ফেলা হলো যদি না মানি সংবিধান থেকে তো বাদ দিতে হবে কারণ তাছাড়া তো আইনি ভাবে আইনের একটা লঙ্ঘন হয়ে গেল মানে আইনের লঙ্ঘন তো এরকম হর হচ্ছে আইন তো এখন আসলে খুব বড় ব্যাপার না বিপ্লবত্তর সময় আইন যে বড় ব্যাপার না সেটি সরকারও স্বীকার করছে না ঠিক আছে আপনার আপনি যে কথাগুলো বললেন আমি এটাকে আসলে বিপ্লবও মনে করি না আমি এটাকে মনে করি এটা বিপ্লব বিপ্লবী সংগঠন লাগে বিপ্লবের লক্ষ্য থাকে 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 উদ্দেশ্য আমার কাছে মনে কর্মসূচি হয়নি যে মানে আপনার আহ পাঁচই আগস্টে যে ছত্রিশ দিন আন্দোলনে যেটা সংগঠিত হয়েছে এটা কোনো একটা এটা সেই ধরনের কোনো মানে আহ লক্ষ্যে পৌঁছার মতো কোনো আপনার মানে আদর্শিক ভাবে লক্ষ্যে পৌঁছার মতো কোনো বিপ্লব ছিল না এটা এটা কিবারে বলা যেতে পারে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মানে পরিবর্তন ঘটানোর জন্য একটি সরকারের পতন ঘটেছে এবং এটা মূলত বলা যেতে পারে নির্বাচন কেন্দ্রিক সংকট ছিল বাংলাদেশে গত তিনটি নির্বাচন নির্বাচন এখানে আপনার গায়ের জোরে নিজেদের মতো করে মানে এক ধরনের এক এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত এখন দেখবেন যে একটি বাক্য খুব মানে চালু আছে সেটা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো শেখ হাসিনার এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা হচ্ছে ভোট লাগবে না নিজের মতো দিনে রাতে যেমনি ইচ্ছা তেমনি করতে হবে তার একটা প্রশাসন থাকবে সবকিছু তার নিজের মতন করে চলবে এর বাইরে কথাবার্তা বলা যাবে না একটা এক ধরনের বন্দোবস্ত তার ছিল এই বন্দোবস্তটা ভেঙে দেয় ছিল জনগণের লক্ষ্য এটা এটা সঠিক তো সুতরাং আপনি যেটা বারবার যে প্রশ্নটা তুলছিলেন জাতীয় সঙ্গীতের কথা বলেছেন ওয়েল এটা আমাদের মানে মানে কি বলে সিদ্ধ বিষয় এটা আমরা আমাদের গৃহীত বিষয় এই ব্যাপারে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বদলাতে হবে এই ব্যাপারে যেটাকে বলে আপনার বাংলাদেশের জনগণের মধ্যে এই ধরনের কোনো মনোভাব গড়ে ওঠেনি বা কোনো আহ বা জনচেতনা এটার পক্ষে কোনো কাজ করেনি এটা নিয়ে মানুষের মাথা ব্যথা ছিল না বাংলাদেশের মাথা ব্যথা ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে এটা হলো মুদ্রা কথা বাংলাদেশের ছিল রাষ্ট্র ফ্যাসিবাদী মধ্যে ঢুকে পড়েছিল মাথা সেটা নিয়ে মানুষের মানুষ ভোট বঞ্চনার মধ্যে ভুগছিল তো সুতরাং আপনার অন্য বিষয়গুলো খুব মানে আপনার মাথা চাড়া দেয়নি আর আপনি যে মানে যেটা বললেন যে জাতির পিতা নিয়ে যে প্রশ্ন কথাগুলো বলেন এখনো তিনি সেই জায়গাতে কাগজে কলমতে সেখানেই তিনি আছেন এবং এটা নিয়ে বিতর্ক হতেই পারে বিতর্ক হতে পারবে না এখন আপনি যদি বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর রিপন এটা এটা নিয়ে বিতর্ক করাটা আমার আমার আজকে এই এই নিশ্চয়ই সেই জায়গায় না যায় কিন্তু আমি কথা বলেছেন মনে একটু ক্লিয়ার করা দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যিনি প্রধানমন্ত্রী পরবর্তীকালে যিনি কিছুদিন প্রধানমন্ত্রী ছিলেন আমি মরহুম তাজউদ্দিন আহমেদ সাহেবের কথা বলি তার কন্যার যে স্টেটমেন্টটা যদি আপনি লক্ষ্য করে থাকেন নিশ্চয় শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা পূর্বে তার অনেক ভূমিকা ছিল তার ভূমিকা কি এই সমস্ত নিয়ে মানুষ প্রশ্ন তুলতেই পারে সেখানে তার অবস্থানটা কি হবে একটা স্বাধীন বাংলাদেশে তিনি রাষ্ট্রের জনক হিসেবে তিনি মানুষটাকে গ্রহণ করবে কি গ্রহণ এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে আমি কথাটি কিন্তু আমি আপনার শারমিন আহমেদের লেখার মানে তাজউদ্দিন তনয়ার শারমিন আহমেদের মানে প্রসঙ্গে বললাম সেখানে একটা বাপ ডিবেট মানে নতুন করে আবার মানে কিছুদিন আগেই কথাগুলো বলেছেন সাক্ষাৎকারও দিয়েছেন তো এই ধরনের ডিবেট থাকতেই পারে কিন্তু যেই যেই প্রসঙ্গটি আমার রাষ্ট্রের সার্বভৌমত্বকে আক্রমণ করে মনে রাখতে হবে আমার জাতীয় নিরাপত্তার জন্য যদি কোনো বিষয় হুমকি হয়ে দাঁড়ায় সেটাকে তো আমি ধীরে সুস্তে করার কোনো বিষয় থাকবে না রাষ্ট্রের রাষ্ট্রের নিরাপত্তা যখন আপনার সংকটের মধ্যে পড়বে সেটা তো আমাকে তাৎক্ষণিকভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে